সজাগতা এবং সংবেদনশীলতা, এটার মধ্যে সমন্বয় কি করে রাখবো? না, ডিসহারমোনির তো কোনো বিষয় নেই এর মধ্যে। এগুলি টেকনিক্যাল ভাষা, তুমি হিসাব মতো বলছো জ্ঞান আর ভক্তির মধ্যে সমন্বয় কী করে করব। ঠিক আছে, বিষয়টা কীভাবে উদাহরণ দিয়ে বলতে গেলে এমন বলা যায়, আমি একজনের সাথে সবসময় থাকছি, তাকে ভালো কী করে বাসব, তাই না? সজাগ মানে সবসময় থাকা, আর সংবেদনশীলতা মানে সেন্সিটিভিটি মানে ভালোবাসা। তোমার সজাগতাই তোমার ভালোবাসায় রূপান্তর হবে। যে ব্যক্তি যত জাগ্রত আছে, যত উপস্থিত আছে, সে তত অনায়াস এফোর্টলেসলি জীবনের সৌন্দর্য দেখতে পায়। অসজাগতা কি? যখন আমরা কনসেপ্ট দ্বারা পীড়িত। আমরা কি সচেতন নই? আমরা প্রত্যেকেই কনসিয়াস, চেতন, সজাগ, এই যে সবাই আছি, কিন্তু আমাদের মধ্যে না কনসেপ্ট আছে, সেটাই আমাদের কি করে, আমাদের স্ক্যাটার করে দেয়, ছড়িয়ে দেয় ঠিক ভুল এটা ওটার মধ্যে। সজাগ ব্যক্তি কনসেপ্ট দিয়ে অসজাগ বা অসচেতন হয়ে যায়। সজাগ হবার অর্থ কি? আই হ্যাভ নো কনসেপ্ট, আমার কোনো বিষয়তে কোনো শক্ত মতামত নেই। সব হতে পারে, সব জিনিস সব হতে পারে, এই যে কোনো শক্ত মতামত নেই, দেখো এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে একটা টোটালকে এমব্রেন্স করা। আমার এ ভালো, এ মন্দ, এ পুরুষ, এ স্ত্রী, এই ভেদ নেই, তার মানে এর দে আর ইকুয়াল টু মি, সব আমার কাছে সমান। ঠিক আছে, কনসেপ্টের কোনো বন্ডেজ নেই, দ্বন্দ্ব নেই কোনো রকমের, যে ভালো মন্দ দূরে যাবা সামনে আসা নেই, এটাকেই সংবেদনশীলতা বলে, প্রেম বলে। আমরা নর্মালি সেন্সিটিভিটি মানে ধরে নিই, কিছু বললেই সে ভাবতে শুরু করে, আমাকে এটা কেন বললো, নিশ্চিত অন্য কিছু ভাবছে। আমরা সেন্সিটিভিটিকে সাইকোলজিতে এভাবে দেখি, এতে জীবন চলে না, কারণ ব্যক্তি মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে যাবে। আবার আছে খুব লো সেন্সিটিভিটি, লো সেন্সিটিভিটি কী আছে, খাচ্ছে দাচ্ছে পড়ে আছে, জীবনে কী হলো, মা মরলো কি বাঁচলো, সামনের লোকের কী হলো না হলো কিছু জানে না, তো সেন্সিটিভিটিকে এইভাবে দেখা হয় সাইকোলজিতে। কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় এই একই সেন্সিটিভিটিকে যখন দেখা হয়, যখন সংবেদনশীলতা বলা হয়, তখন কন্টেন্টলেসভাবে বলা হয়, জাস্ট অনুভব। একটা কী হলো সেন্সিটিভিটিতে, খুব হাইলি অনুভব করে, অনুভবের কিছু না থাকলেও সে কল্পনা করতে শুরু করে, তাহলে কী হলো এইচএস, হাই সেন্সিটিভ। ঠিক আছে, লো সেন্সিটিভ কি, কিছু ঘটে গেল তার মধ্যে কোনো রকমের আসেই না কিছু। ঠিক আছে, এই দুটোই জীবন কিন্তু প্রবাহিত হয় না। সেন্সিটিভিটি হলো যখন তোমার কাছে কোনো কনসেপ্ট নেই, তুমি কল্পনাতেও নেই, ঠিক আছে, আবার তুমি জ্বরের মতোও নেই, এর মধ্যবিন্দুতে কোথাও আছো তুমি, ঠিক আছে, কোথাও দাঁড়িয়ে আছো, তখন কি হয়ে যায়, আমি কথাটা বলে থাকি সম্যক, যথার্থ, তোমার কোনো দিকে ঝোঁক নেই, ও তোমার আপন নয়, ও তোমার পর নয়, এটা নেই। তাহলে এটাও একদিক থেকে কি, সবাই তোমার থেকে আলাদা ভিন্ন, আবার সবাই তোমার আপন, দেয়ার ইজ মেনি মোর অপশনস ফর ইউ, পুরো খোলা। এই অবস্থাটাকে সেন্সিটিভিটি আধ্যাত্মিক পরিভাষায় বলে, এই ব্যক্তি বড় সংবেদনশীল। এবার কি আছে, ও তোমায় কিছু বললো, ঠিক আছে, ও তোমার বন্ধুও না শত্রুও না, তুমি ওকে ওর জায়গা থেকে বুঝতে শিখবে, তুমি কি দেখবে, ধরো ওর নাম জয়ন্ত, তো বলবে যে আচ্ছা জয়ন্ত দা এই কথাটা বলছে, ঠিক আছে, কিন্তু তুমি জয়ন্ত বিষয়ে জানো, দেখো না জানা এক কথা, আর জানি অথচ মতামত বা ধারণা নেই, আপন পর নেই, আলাদা কথা। আমি গোপালের বিষয়ে জানি না, ধারণাও নেই, মতামতও নেই, কিছু নেই, ঠিক আছে, গোপাল এসে বললো মাঝে আমি খুব ভালো মানুষ, আমাকে ব্যাংক থেকে এসে ধাক্কা মারছে, আমি জানি না তোর তথ্য, ঠিক আছে, তো আমি বলবো সত্যিই তো। এটাই ঘটে আসক্তিতে, ব্যক্তি জেনেও ইগনোর করে দেয়, কি বলবে আসক্তিতে, বলবে ওর ঘর নেই থাকারও লোন নেবে না তো কী করবে, ব্যাংকের লোককে কেন সে বিরক্ত করছে, বাড়ির লোক তো এই কথাই বলবে, বুঝে যাচ্ছে, আমার আপন লোক তাহলে ও তো ধার নেবেই, কারণ ও থাকবে কোথায়, কিন্তু ব্যাংকের লোক কেন বিরক্ত করছে, এটা আসক্তির ভাষা, এর বিপরীত হয়ে যাবে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, নিতে কে বলেছিল, এটা শত্রুতার ভাষা, বিদ্বেষের ভাষা,
কিন্তু এই দুটোর মধ্যেই হাই সেন্সিটিভ লো সেন্সিটিভ হয়ে গেল বিষয়টা, দুটোর মধ্যেই নেই। তুমি ওর বিষয়ে সব জানো, ঠিক আছে, জেনে যখন ওর সাথে কথা বলছো দেখো তুমি এটা করেছো, কিছু একটা ভুল করেছো বা কিছু ঠিক করেছো, এটা তো আশারই ছিল, তুমি এইটা করো। এইবার তুমি ওকে যে ডিল করছো এটা তুমি সংবেদনশীল হয়ে ডিল করছো, এই নয় যে আমি ও আমার নিজের আপন বলে আমি সংবেদনশীল এবং আমার পর বলে আমি অসংবেদনশীল না, এরম নেই। আস সংবেদনশীলতা আধ্যাত্মিক পরিভাষাতে মধ্যবিন্দুতে এসে পৌঁছায়, সম্যক অর্থে এসে পৌঁছায়। কোনো মা তার ছেলেকে বলতে পারে না বাবা তোকে এটা তো ভুগতে হবেই, আর কোনো শত্রু বলবে না যে তুই ভুগিস না, দুজন দুটো কথা বলবে, কিন্তু সংবেদনশীল ব্যক্তি কেউ করুণায় পিঠে হাত রেখে বলবে একটু সহ্য করে যাও। এই উদাহরণে কিছু করার নেই, তোমার সহ্য করতে হবে। তার মানে কি, তুমি তোকে গ্রহণও করনি ওকে ত্যাগও করনি, ওর প্রতি মিত্রতাও নেই ওর প্রতি শত্রুতাও নেই, একটা করুণা আছে ওর অবস্থার, একটা বোধ আছে অবস্থা, ওর ব্যক্তিগত অবস্থার বোধও আছে, ওর পরিস্থিতির বোধও আছে, ওর কৃতকর্মের বোধও আছে, ঠিক আছে, আজকে ওর ভোক্তা যে ভোগ করবে তার বোধও আছে। তুমি এখানে র্যাশনাল, এটা হলো আধ্যাত্মিক অবস্থাতে সংবেদনশীলতা। আর এর জন্যই তোমাকে বড় সজাগ হতে হবে, তুমি যদি আপন ওকে বলে দাও তুমি অসজাগ, তুমি ওকে পর বলে দিলে অসজাগ হবে, কারণ তুমি একটা দিক নিয়ে নেবে। আধ্যাত্মিক ব্যক্তি যেহেতু শুধু জাগ্রত থাকে, শুধু সচেতন থাকে, সজাগ থাকে, সে সকলের প্রতি কিন্তু এই মধ্যবিন্দুতে এসে অনায়াস দাঁড়াতে পারবে। এটা একটা আধ্যাত্মিকতার লক্ষণ, একে ভক্তিও বলে, একে প্রেম বলে। শ্রীরামকৃষ্ণদেবের দেখো নরেন্দ্রের প্রতি প্রেম, ঠাকুর কিন্তু স্বামীজির যে নিয়তি তাতে হাত দিচ্ছেন না, ঠাকুরের কাছে এসে নরেন্দ্রের বাড়ির লোক কোটিপতি হয়ে যায়নি মরার আগের দিন অবধি, ঠিক আছে, আবার না খেতে পেয়ে মরেনি। কোথাও মাঝখানে এসে নরেনকে বললো নরেন জীবনটা তো এমনই, ঠাকুর এটা বলেননি আমি বোঝানোর জন্য বলছি, তো এই জায়গাতে প্রচণ্ড প্রেম যখন, তখন কিন্তু তুমি তাকে না মারতে চেষ্টা করো না বাঁচাতে চেষ্টা করো, তুমি তার থাকার সাথে থাকো, ঠিক আছে, ঠিক আছে, বুঝে যাচ্ছে। তো এই দুটোর মধ্যে কোনো ক্ল্যাশ নেই কিন্তু, সজাগ ব্যক্তি একমাত্র সংবেদনশীল হতে পারে, অসজাগ ব্যক্তির যদি সংবেদনশীলতা দেখা যায় সেটা আসক্তি, অসজাগ ব্যক্তির যদি অসংবেদনশীলতা দেখা যায় সেটা শত্রুতা বিদ্বেষ। সজাগ ব্যক্তির মধ্যেই কিন্তু এটা আসবে, আর এটা এমন একটি বিন্দু যেটা নিয়ে আমি বিজ্ঞান ভাবে বলছিলাম কেউ প্রেডিক্ট করতে পারবে না, এক্সেপ্ট ইউ, গুরুও পারবে না, অ্যাজাম্পশন দিতে পারে, ঠিক আছে ওই গাচ্ছে, একমাত্র তুমিই জানো যে তোমার প্রেম আছে না আসক্তি বা বিদ্বেষ আছে। তো জাগৃতি বা ধ্যান জীবনে এই জন্য দরকার, ধ্যান মানে আমি যখন বলছিলাম ধ্যান মানে শুধুমাত্র থাকা, শুধুমাত্র থাকা, এটাই সজাগতা, তো আমি আছি, শুধু আছি, আমি কে জানি না, কোথায় জানি না, কি আছে জানি না, জানার দরকার নেই, জানি না মানে জানার দরকার নেই, শুধু আমি আছি, এটা হলো সজাগতা। এই সজাগতার চোখ দিয়ে যখন কারোর দিকে তাকাবে তখন সংবেদনশীল হয়ে যাবে বটে, বুঝে গেছে।